কুমিল্লার দাউদকান্দিতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুতে সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে অন্যদিকে করোনা শনাক্ত হওয়ায় মানিকগঞ্জের সিঙ্গাইরের পৌর এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন সকালে কুমিল্লার দাউদকান্দিতে একটি বাড়ি লকডাউনের নয় ঘন্টা পর করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে নিহতের নমুনা সংগ্রহ করে আইডিসিআর এ পাঠানো হবে শনিবার রাতে উপজেলার চক্রতলা গ্রামে আরেক ব্যক্তির করোনার উপসর্গ থাকায় তার পরিবার সহ সাতটি বাড়ি লকডাউন করা হয় এদিকে মাদারীপুরের কালগিনিতে করোনা উপসর্গ থাকা একজনের মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ইতিহাস জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার শফিকুল ইসলাম এছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরে একজনের করোনা শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা সতেরো জন সহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে লকডাউন করা হয়েছে সিঙ্গাইয়ের পৌরসভা এলাকা